হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বাচ্চাদের জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি একটি ড্রপ, যেই ড্রপটির নাম রয়েছে সেলিন নাসাল ড্রপ। তো এই ড্রপটি আপনারা কি কি কাজে আপনাদের বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন, এটা ব্যবহারে কি ধরনের সাইড এফেক্ট হতে পারে, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার, সর্বপ্রথমেই আমি আপনাদেরকে বলবো এই সেলিন নাসাল ড্রপটি এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ড্রপটি যে কোম্পানি মার্কেটিং কিংবা ম্যানুফ্যাকচারিং করে সেই কোম্পানিটার নাম রয়েছে এল্ডার ল্যাবস লিমিটেড। খুব ভালো একটা কোম্পানি এবং এটি কিন্তু 10 ml এর একটা বোতলে আসে। 10 ml বোতলের দাম রয়েছে এখানে 52.80 টাকা এবং এই ড্রপের যে এক্সপিরি রয়েছে এটা কিন্তু মিনিমাম 2 বছরের এক্সপিরিতে আপনারা পাবেন। এবং ভিউয়ার্স, এই সেলিন নাসাল ড্রপের যে মলিকুলারটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 0.65% এবং বেঞ্জল কোরিয়াম ক্লোরাইড সোডিয়াম দেওয়া রয়েছে 0.02%। এবং এই ড্রপটা আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন সেটা চলুন একটু বিস্তারিতভাবে জেনে নিই। তো ভিউয়ার্স, প্রথমেই আমি আপনাদেরকে বলবো এই সেলিন নাসাল ড্রপটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করলে কোনো রকম অসুবিধা হবে না সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো দেখুন, এখানে লেখা রয়েছে সেফ ফর চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে এই ড্রপটি ব্যবহার করলে কোনো রকম অসুবিধা হবে না সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এবং এটি আপনারা ব্যবহার করতে পারেন আপনার বাচ্চার যখন সর্দি লাগবে, নাক দিয়ে জল পড়বে অথবা নাক জাম হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সেলিন নাসাল ড্রপটি ব্যবহার করতে পারেন। এই ড্রপটি ব্যবহার করার যে নিয়ম রয়েছে, 1 ফোঁটা করে কিংবা 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার অথবা 3 থেকে 4 বার আপনারা ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাচ্চাদের যখন সর্দি লাগে সেই ক্ষেত্রে তাদের নাক জাম হয়ে যায় এবং রাতে ঘুমাতে খুব অসুবিধা হয়, তারা শ্বাস নিতে পারে না, সেই সময় কিন্তু আপনারা এই সেলিন নাসাল ড্রপটি ব্যবহার করতে পারেন। এবং এই সেলিন নাসাল ড্রপটি ব্যবহার করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের নাকের যে জামটা ছিল সর্দিতে সেই জামটা সেরে যাবে এবং তারা কিন্তু নাকে শ্বাস নিতে পারবে এবং রাতে খুব ভালো করে ঘুমাতে পারবে। তাছাড়া ভিউয়ার্স, এই সেলিন নাসাল ড্রপ ব্যবহারে কি ধরনের সাইড এফেক্ট হতে পারে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। ভিউয়ার্স, এই সেলিন নাসাল ড্রপ ব্যবহারে সাধারণত কোনো রকম সাইড এফেক্ট হয় না। যদি আপনার বাচ্চার অ্যালার্জি থাকে এই সেলিন নাসাল ড্রপ ব্যবহারে, তাহলে আপনারা এই সেলিন নাসাল ড্রপটি অ্যাভয়েড করে চলবেন। তাছাড়া ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো এই সেলিন নাসাল ড্রপ ব্যবহার করার আগে আপনারা অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া কিন্তু আপনারা এই সেলিন নাসাল ড্রপটি ব্যবহার করবেন না। তাছাড়া সমস্ত কেমিস্ট কাউন্টারে কিন্তু আপনারা এই সেলিন নাসাল ড্রপটি ইজিলি পেয়ে যাবেন। যদি আপনারা এই এল্ডার কোম্পানির এই সেলিন নাসাল ড্রপটি না পান, সেক্ষেত্রে সেম প্রিপারেশনের অন্য কোম্পানির মেডিসিন হয় কিংবা এই ড্রপটি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেইগুলোও ব্যবহার করতে পারেন। পাশাপাশি আমি আপনাদেরকে বলে দিই, এই ড্রপটি আপনারা স্প্রে হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করার আগে কিন্তু আপনারা অবশ্যই ঝাঁকি দিয়ে তারপরে ব্যবহার করবেন। তাছাড়া এটা কিন্তু 1 মাসের বাচ্চা থেকে 10 বছরের বাচ্চা পর্যন্ত এটা ব্যবহার করা যায়। ভিউয়ার্স, আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা এই ড্রপটি কিংবা এই ধরনের কোনো ড্রপ যদি ব্যবহার করেন, তার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া কিন্তু আপনারা এই ড্রপ কিংবা এই ধরনের কোনো ড্রপ ব্যবহার করবেন না। তাছাড়া ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের কোনো ড্রপ আগে ব্যবহার করেছেন কিংবা এই মুহূর্তে ব্যবহার করছেন, তাহলে নিচে কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন সেটি কোন কোম্পানির ড্রপ এবং ড্রপটির নাম কি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট সেলিন নাসাল ড্রপের উপরে। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই ভিডিওতে একটি লাইক করবেন। তো থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।